আসসালামু আলাইকুম। থ্রি স্টার ইনকিউবেটর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, সবসময় আপনাদের জন্য আমরা নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হই, সেই ধারাবাহিকতায় আজও নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে আপনাদের অতি পরিচিত ব্র্যান্ড, আজ এটা হচ্ছে এনএন পাওয়ার ব্র্যান্ড। আজকে আপনাদের জন্য যে প্রোডাক্টগুলো নিয়ে আমি রিভিউ করছি সেটা হচ্ছে এনএন পাওয়ার ব্র্যান্ডের কিছু জেনারেটর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের কিছু গ্রাহক চাইছিলেন আসলে তেল এবং গ্যাস কম্বাইন্ড ইঞ্জিন, অর্থাৎ আমাদের এই যে জেনারেটরটা আপনারা দেখতে পাচ্ছেন এই জেনারেটরগুলো হচ্ছে তেল এবং গ্যাস দিয়ে আপনারা চালাতে পারবেন। তো আমি কিছু মডেলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। হ্যাঁ দর্শক, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2000 ওয়াট। আসলে 2000 ওয়াট থেকে শুরু, আমাদেরকে বিভিন্ন ভাই বলে থাকেন আসলে কোন কোন সাইজের পাওয়া যায় এবং আপনার মানে ছোটোর মধ্যে কতটুকু তেল এবং গ্যাসের মধ্যে যদি আপনারা নিতে যান, এটা হচ্ছে সবচাইতে ছোটো। তো চতুর্দিকে দেখাচ্ছি এবং এটা হচ্ছে এভাবে হ্যান্ডেল সিস্টেম, আর এটা পুরোটা সেলফ সিস্টেম, তেল এবং গ্যাস করা, আর এদিকে চাকা করা আছে, আপনারা যেখানে মন চাই এটাকে মুভ করতে পারবেন, যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন। এটা থেকে আপনারা অ্যাকুরেটলি হচ্ছে 2000 ওয়াট বিদ্যুৎ পাবেন। প্রাইসটা আমি বলছি না আসলে আপ ডাউন করে, সেই জন্য এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। তারপরে যেটা এরপরের মডেলটা একটু দেখাচ্ছি, এনএন পাওয়ার ব্র্যান্ড, এটাও হ্যান্ডেল সিস্টেম এবং টলি করা আছে, নিচে চাকা সিস্টেম করতে পারবেন। এটা হচ্ছে 2500 ওয়াট, 2500 ওয়াট আপনারা রিটিটা থেকে পাবেন এনএন পাওয়ার। এটা কিন্তু কোরিয়ান স্টাইল, আমি পাশ থেকে একটু দেখাই, টোটালি কোরিয়ান স্টাইল। আর এরপরে যদি আমরা আসি তেল এবং গ্যাসের মধ্যে যদি আসি, এটা হচ্ছে আপনার 8000 ওয়াট, এই যে আপনারা লেখা দেখতে পাচ্ছেন 8000 ওয়াট, আর এটা হচ্ছে 9000 মডেল, এটার মডেলটা হচ্ছে 9000। এবং এটাও দেখতে পাচ্ছেন সেলফ সিস্টেম করা আছে, তেল এবং গ্যাসে চলবে। এই যে চতুর্পাশে আমি একটু দেখাই, খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট আসলে, এবং এবিআর কয়েল এবং 100% কপার ওয়ার। আর এই আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনের সাইডটা আমি একটু পরিচয় করে দিচ্ছি, এটা হচ্ছে কি স্টার্ট সেলফ সিস্টেম, এটা হচ্ছে ভোল্ট মিটার, আপনারা ভোল্ট দেখতে পারবেন। আর এগুলো হচ্ছে 12 ভোল্ট DC, কারো যদি ব্যাটারি থাকে সরাসরি জেনারেটর থেকে ব্যাটারি চার্জ করতে পারবেন। এটা হচ্ছে ব্রেকার লোডের, আর এটা হচ্ছে সকেট, আর এটা হচ্ছে আপনার 220 ভোল্টেজ আউটপুট দিবে, মানে এগুলো দিয়ে আপনারা দুটোটা দিয়ে আউটপুট নিতে পারবেন, আর এবং তেল এবং গ্যাস দিয়ে চালাতে পারবেন। আচ্ছা, কিছু ভাই একটা কোয়েশ্চেন করে দেখেন, তেল হচ্ছে অকটেন বা পেট্রোল, আর যদি আপনার ওই গ্যাস ব্যবহার করে দেখেন গ্যাস হচ্ছে LPG, NG এবং LNG, তিনোটা দিয়ে ইউজ করতে পারবেন, তিনোটা গ্যাস ব্যবহার করতে পারবেন, বায়োগ্যাসও ইউজ করতে পারবেন, লাইনের গ্যাসও ইউজ করতে পারবেন, বোতল গ্যাসও ইউজ করতে পারবেন। আপনারা তিনটা সাইজ বর্তমানে আমাদের অ্যাভেলেবেল আছে, যাদের দরকার তারা সরাসরি এসে আমাদের অফিস থেকেও নিতে পারবেন। চট্টগ্রাম 72 হাট খাজা রোড আমাদের অফিস, সকাল 11টা থেকে রাত 11টার মধ্যে চালু থাকে, এর মধ্যে নিতে পারবেন। আর কারো যদি কোনোভাবে কুরিয়ারে পাঠাতে হয় সারা বাংলাদেশের যে কোনো জায়গায়, আমরা কুরিয়ার করে থাকি। আর আপাতত আমাদের তেল এবং গ্যাসের মধ্যে এই তিনটা সাইজ অ্যাভেলেবেল, এবং এরপরে হচ্ছে এমনি জাস্ট যেগুলো তেল দিয়ে চলে এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে, এগুলো পরবর্তী ভিডিওতে দেখানো হবে, জাস্ট আপনাদের জন্য এটা দেখাচ্ছি। তো দর্শক, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা রইল। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।